সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কমিশন এরই মধ্যে গঠন করেছে একটি অনুসন্ধান টিম। দুদকে আসা অভিযোগ থেকে জানা গেছে, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযোগের ভিত্তিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম গণমাধ্যমকে এই সিদ্ধান্ত জানান। দুর্নীতি, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ, সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্য করত তারা। এই সিন্ডিকেটের অন্য সদস্যরা ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, আর টাকা আদায় বা উত্তোলনের মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস। অভিযোগে বলা হয়, এই সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এক পর্যায়ে হারুনুর রশিদ অবসরে গেলেও মন্ত্রণালয়ে সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। এছাড়া ঝুঁকি এড়াতে টাকা সব পাঠানো হয়েছে দেশের বাইরে। অভিযোগ রয়েছে, জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন 80 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না, আর জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে 1 থেকে 3 কোটি টাকা নিত এই সিন্ডিকেট। দুদকে আসা অভিযোগ থেকে আরো জানা যায়, 2022 সালের 30 জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। 5 কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুলকে গাজীপুরের কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এর মাসখানেক আগে হারুনুর রশিদ বিশ্বাসের কাছে 5 কোটি টাকার একটি চেক দেন মোল্লা নজরুল। পরবর্তীতে গাজীপুরের কমিশনার হিসেবে নিয়োগের পর হোটেল ওয়েস্টিনে হারুনুর রশিদের কাছে নগদ 2 কোটি টাকা দেন তিনি। এ সময় আগের চেকটি ফেরত নিয়ে মোল্লা নজরুল 3 কোটি টাকার একটি চেক দেন। পরবর্তীতে বাকি টাকাও দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হতো আসাদুজ্জামান খান কামালের ফার্ম গেটের বাসায়। রিজওয়ান কাদের, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।